ঠিক বলছেন যে বদ্দা, তা আপনি একটু শিখিয়ে দেন না কিভাবে মুছতে হবে। যে আমি শিখাই দেবো, এটা কি আমার কাম, তোর কাম, কেমন করিয়া করবি? ভুল ছিল, আমি ভুলটা তোর দিছি, ঠিক করিয়া কর, উল্টা বলে আমি শেখাই দেবো না? একটু উপদেশ দিলে মনে করো যে আমি লেবার এই কাজ শিখিয়ে আসছি, এখন তোমাকে আমি শেখাই দেবো না? তাছাড়া বদ্দা, মানে আপনি তো শিক্ষক মানুষ, আমি তো আপনাকে শিক্ষক ভেবেছি, তো শিক্ষক যদি একটু দেখিয়ে দেয় কিভাবে মুছতে হবে, যেটা আমি অন্যলা তুক্কু মানে তেমন করে মুছবো আর কি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা, শেখানোর মধ্যে তো কোনো অন্যায় নাই, শিখতে চাইছো শিখাই দিবো, অসুবিধা নাই, তবে আজকে না অন্য আরেক দিন, আজকে একজন আমি সাইজ করার জন্য আসছি। হারে বদ্দা, হারে সাইজ করবো কিন্তু স্মার্ট বোর্ডে? ওই নাদান ফালতু, স্মার্ট বোর্ডে কোথায় ফালতু পড়াটা কোথায়? আমি জানি, আমি বুঝেছি, হাজার খানে পাগল তড়াই ঠিক করে দিচ্ছি, তারপরে দেখা কথা করছে নাকি? না বদ্দা, আসলে হয়েছে কি? ইস্যু হয়নি, এই কটকটা মালটা আমার চোখের সামনে চলে যেতে বল, মেজাজ কিন্তু খুব খারাপ হচ্ছে, সেরা তার কিরম করে জোড়া দিতে হবে ভালো করে ভাই চলে যান। আচ্ছা আপনার পরিচয়টা কি আমি জানতে পারি নাকি? হ্যাঁ পাগল কি বলতিস রে, কি করছিস তুই, বুঝতে পারতেছিস কি বলতিস, তুই কার পরিচয় জানতে চাস? হ্যাঁ আমি মালিক পক্ষের লোক, তুই বুঝিস কি বুঝে তুই কথা বললি, পরিচয় জানতে চাচ্ছে আমার ফুপুর বাড়ি বুঝেছিস তুই? ভাই তোর এই লক্কর ঝক্কর নিয়ে তুই চলে যা, অনেক যন্ত্রণা নিয়ে তুই ঘুরে বেড়াচ্ছিস, তুই চলে যা, দালান কোটা তোর জায়গা না বুঝেছিস, তুই কড়াইল বস্তিতে চলে যা, নাহলে মারি ফেলবো, যা ভাই যা। না না আমি ভালো করি এই বুঝিয়া গেছি, আপনার যে মাথার এই নাট বল্টুটা একটু প্রবলেম আছে, এটা খুব ভালো করি ফুপুর বাড়ি না, আপনার ফুপুর বাড়ি নিজের বাড়ি করিয়া চালাই দিতেছে, নিজ চুমুর আছে না, এই চুমুর একমাত্র উত্তর দেখি তার কাছে জানিয়ে নিয়ে নামি এটা। আর ফোন বলিস না,